সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। একই দিনে বাঁকুড়ার মাটিতে নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায় দুইটি হাইভোল্টেজ সভা। এদিন সকালেই বাঁকুড়ার মাটিতে দাঁড়িয়ে মোদী অভিযোগ করেন যে সেখানে কয়লা মাফিয়াদের রাজ চলছে, যার পাল্টা জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় একটি পেনড্রাইভের প্রসঙ্গ তোলেন যা বাজারে ছেড়ে দিলে কয়লা পাচার নিয়ে বিরোধীরা সমস্যায় পড়বেন বলে তোপ দাগেন মমতা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জের সুরে বলেন, আমার কাছেও একটা পেনড্রাইভ আছে, আমি যদি তা বাজারে ছেড়ে দিই তাহলে কিন্তু কয়লা পাচার নিয়ে অনেক কাগজ বেরিয়ে যাবে, কোনো মিডিয়া সেটা দেখাতে রাজি আছে? তিনি সরাসরি মোদীকে চ্যালেঞ্জ দিয়ে বলেন, সে পেনড্রাইভে প্রমাণ হয়ে যাবে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী কয়লা কেলেঙ্কারি নিয়ে ব্যবসা করছে। এদিন বাঁকুড়ার সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন তার প্রার্থীকে কয়লা মাফিয়া বলে তকমা দিয়েছেন প্রধানমন্ত্রী। পাল্টা মমতার চ্যালেঞ্জ, তৃণমূলের একজন প্রার্থীর বিরুদ্ধে যদি কয়লা কেলেঙ্কারি অভিযোগ প্রমাণ করতে পারে বিজেপি তাহলে 42 জন প্রার্থী তুলে নেওয়ার হুমকি দেন মমতা। এ বিষয়ে জনসম্মুখে মোদীকে সরাসরি চ্যালেঞ্জ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা এদিন দাবি করেন কয়লা মন্ত্রক কেন্দ্রের আওতায় আর তা পাহারা দেয় কেন্দ্র, আর সেখানে কয়লা কেলেঙ্কারির দায় কীভাবে তৃণমূলের ঘাড়ে আসে তা নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাফেল থেকে বহরমপুরে গ্যাস কেলেঙ্কারি সমস্ত বিষয়ে এদিন মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি গুজরাতে গ্যাসের কেলেঙ্কারি নিয়েও প্রশ্ন উত্থাপন করেন মমতা। দেখুন বাঁকুড়ার সভা থেকে আর কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই গরমের মধ্যে মিটিং করা যায় না, এবং আমি আগেও অনেকবার দেখেছি বাঁকুড়া পুরুলিয়া মিদনাপুরের মিটিংগুলো ইলেকশনগুলো আগে হয়ে যায়, কিন্তু এইবারই আমি প্রথম লক্ষ্য করলাম এত গরমের পরও ভোট কর্মী থেকে শুরু করে সাংবাদিক থেকে শুরু করে ভোটদাতা থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে তাদের এত কষ্ট, তা সত্ত্বেও এই ইলেকশনটা কিন্তু আগে হয়ে যেতে পারত। শুধু নরেন্দ্র মোদী নিজের সুবিধার জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য, নিজে যাতে সময় করে আসতে পারে তার জন্য মিটিংটাকে লেট করিয়েছে সমস্ত ইলেকশনগুলোকে। গুজরাটের ইলেকশন একদিনে হয়ে যায়, মহারাষ্ট্রের ইলেকশন দুদিনে হয়ে যায়, তামিলনাড়ুর ইলেকশন একদিনে হয়ে যায়, কিসের জন্য বলুন তো আপনারা, তেলেঙ্গানার ইলেকশনে একদিনে হয়ে যায়, কেরালার ইলেকশন একদিনে হয়ে যায়, অথচ বাংলায় 2 মাস ধরে ইলেকশন করতে হয়। বাংলায় 2 মাস ধরে ইলেকশন করতে হবে কেন? আমি যদি জিজ্ঞেস করি যে আজকে লজ্জা লাগে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে একটা অত্যন্ত দাম্ভিক এক্সপায়ারি প্রাইম মিনিস্টার, কিছুক্ষণ আগে যিনি বাঁকুড়ার মাটি চেনেন না, পুরুলিয়ার মাটি চেনেন না, বাংলার মাটি চেনেন না, তিনি কি জানেন বাঁকুড়ার ঘরে ঘরে ছেলেমেয়েরা প্রথম হয়, ফার্স্ট হয়, সেকেন্ড হয়, থার্ড হয়? তিনি কি জানেন বাঁকুড়ার ছেলেমেয়েরা কতটা এডুকেটেড? তিনি কি কখনো জানেন এখানে ঘরে ঘরে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয়, বড় বড় উন্নত মানুষ তৈরি হয়? মোদীবাবু আপনি নিজেকে কোনোদিনও তৈরি করতে পেরেছেন? হাফ প্যান্ট পরে তো আরএসএস করে বেড়াতেন, আজকে হঠাৎ করে প্রাইম মিনিস্টার হয়ে গিয়েছে, কোনটা বলা উচিত আর কোনটা বলা উচিত তাও হবেন না। আপনি নির্বাচন করছেন, এটা আমার নির্বাচন নয়, বিধানসভার নির্বাচন নয় যে আপনি বলবেন রাজ্য এটা এটা করেনি, এটা আপনার নির্বাচন, লোকে আপনার কাছে কৈফিয়ত চাইছে, আপনি কি করেছেন? আপনাকে ভোট দেবে কেন? আমাকে তো বিধানসভা সদস্যদের লোকে জিজ্ঞেস করবে, দিদি আপনি কি করেছেন, আপনি কি করেছেন? ঢোল বাজিয়েছেন, ফেটে গেল ফেটে গেল মোদীবাবুর ঢোল, ঢোল বাজিয়েছেন, কি করেছেন? এখানে বলতে এসছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা নাকি কোল মাফিয়া বলেছে, নিশ্চয়ই বলেছে কি বলেনি সাংবাদিকরা? আমি এটা পেয়েছি, এই কথাটা বলেছে। আমি চ্যালেঞ্জ করে বলছি আমাদের তৃণমূল কংগ্রেসের যারা ইলেকশনে লড়ছে, আমার বাংলায় 42টা প্রার্থী, একটাকে প্রমাণ করতে হবে কোল মাফিয়া, আমি 42টা প্রার্থী উইথড্র করে নেবো। আর তুমি যদি মিথ্যে কথা বলো তোমাকে জনগণের সামনে কান ধরে উন্মোচন করতে হবে
সিআইএসএফ দালালি করে বিজেপির লোকেরা আর তৃণমূল কংগ্রেস কর্মী হয়ে গেল। তোমার দপ্তর, তোমার দিল্লির দপ্তর, তোমার দিল্লির পুলিশ, তোমার দিল্লির অধীনে দালালি করছে বিজেপির লোকেরা আর মাফিয়া হয়ে গেল তৃণমূল কংগ্রেস। তোমাকে জবাব দিতে হবে। আর আমি আজকে চ্যালেঞ্জ ছুটছি, আমি বলি না তাই, আমার কাছে একটা পেন ড্রাইভ আছে, আমি যদি ওটা বাজারে ছেড়ে দিই তাহলে কিন্তু গরু স্মাগলিং, কোল মাফিয়ার মতো অনেক কাগজ কিন্তু বেরিয়ে যাবে। উইল ইউ অ্যাকসেপ্ট দিস? কোন মিডিয়া রেডি আছে করবার জন্য? মোদীর বিরুদ্ধে কোন মিডিয়া একটি কথাও দেখায় না। আমি ওদের দোষ দিই না, সাংবাদিককে ওদের মালিক করতে দেবে না। যদি করতে দেন, আই ক্যান গিভ ইউ দ্য পেন ড্রাইভ, যেখানে সেন্ট্রাল মিনিস্টার বিজেপির এমপি গরু স্মাগলিং নিয়ে বিজনেস করছে। আমাকে এসব করবেন না, আমি একটা ভদ্রতা করি। তা নাহলে আপনারা যেভাবে আমাদের লোকেদের সারদা নারদার নামে মিথ্যে কথা বলেছেন, আজ পর্যন্ত প্রমাণ করতে পারিনি। করেছিল সিপিএম, তাদের একটাকেও অ্যারেস্ট করেননি, ওদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে থাকেন, আর আমাদের বিরুদ্ধে মিথ্যে কথা বলে গেছেন। আর আমার কাছে জেনে রাখুন, আপনার চার পাঁচজন মিনিস্টারের কেস আমার ফাইলে বন্দী আছে, আমি ভদ্রতা করেছি, তাই আমি কিছু করিনি। বড় করে গ্যাস কেলেঙ্কারি বের করবো, এলপিজি গ্যাস দেবেন বলে ডিস্ট্রিবিউশন কত কত টাকা নেওয়া হয়েছে, গরু স্মাগলিং করবেন কত টাকার ডিল হয়েছে, রাফেল এর টাকা গেল কোথায়, জনজন যোজনার কেলেঙ্কারি গেল কোথায়, নোট বাতিলের টাকা গেল কোথায়, এমএসএমই 59 সেকেন্ডে একটা গ্লোবাল কোম্পানি ক্যাপিটাল ওয়ান যার 16,000 কোটি টাকা লসে চলছিল, আপনি 22 কোটি টাকা দিয়েছেন, হিসেব কে ধরে আপনার রাজ্যে গ্যাস বিদ্যুৎ কেলেঙ্কারি ধরবো? যখন আপনি মুখ্যমন্ত্রী ছিলেন কয়েক হাজার কোটি টাকা ভ্যাপন কেস থেকে শুরু করে কোন কেস করেননি, ধরবো নাকি খুলবো নাকি পাতাগুলো? অন্যকে সারদা বলে সাহারার ডায়েরি তো লুকিয়ে দিয়েছেন, কতদিন আর লুকাতে পারবেন? পুলিশকে ভয় দেখিয়ে গোত্রা থেকে শুরু করে গুজরাটের দাঙ্গা সবই তো ক্লিনচিট করিয়েছেন, চিরকাল চলবে না, সবাইকে ভয় দেখিয়েছেন। আজকে গণতন্ত্রের তিনটে পিলার, মিডিয়া, জুডিশিয়ারি, ইলেকশন কমিশন, আপনারা কাকে ভয় দেখাচ্ছেন না, কাকে ভয় দেখাচ্ছেন না? আমরা ইলেকশনে লড়ছি শুধু কি আপনাদের বিরুদ্ধে? আপনাদের কাছে আমি চ্যালেঞ্জ করে বলছি, বলুন গুজরাটে রোজ লোক মারেন দাঙ্গা করে, কত সেন্ট্রাল ফোর্স পাঠিয়েছেন মোদী বাবু আমি জানতে চাই, অন্ধ্রপ্রদেশে কত সেন্ট্রাল ফোর্স পাঠিয়েছেন ইলেকশনের জন্য আমি জানতে চাই, রাজস্থানে কত সেন্ট্রাল ফোর্স পাঠিয়েছেন আমি জানতে চাই, তামিলনাড়ুতে কত সেন্ট্রাল ফোর্স পাঠিয়েছেন আমি জানতে চাই, বিহারে কত সেন্ট্রাল ফোর্স পাঠিয়েছেন আমি জানতে চাই, উত্তরপ্রদেশে কটা সেন্ট্রাল ফোর্স পাঠিয়েছেন আমি জানতে চাই, মহারাষ্ট্রে কত সেন্ট্রাল ফোর্স পাঠিয়েছেন আমি জানতে চাই, বাংলায় সেন্ট্রাল ফোর্সেস ইলেকশন করবে? আমি কোন ফোর্সের বিরুদ্ধে নই, এখানে 100% চাই। কেন বাংলায় জোর করে ইলেকশন করবেন নাকি ভয় দেখিয়ে? কিছুক্ষণ আগে বলে গেছেন আপনাকে নাকি মিটিং করতে যায়নি, আমি চ্যালেঞ্জ ছুটছি একটা ছোট্ট মিটিং, সেখানেই করতে দেয় অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ পার ইলেকশন রুলস। যে লোকটা বাড়িতে ফ্ল্যাগ লাগাতে পারমিশন দেয় সেই বাড়িতে ফ্ল্যাগটা ওঠে, যেখানে পোস্টার লাগাতে দেয় পারমিশন সেখানে লাগায়, যেখানে মিটিংয়ে ল্যান্ড ওনার্স পারমিশন দেয় সেখানে অ্যাডমিনিস্ট্রেশন মিটিংটা ক্লিয়ার করে। খোঁজ নিন তো সাংবাদিকরা, যে জায়গাটায় উনি আজ মিটিং করেছেন গায়ের জোরে, আমি শুনেছি প্রায় 130 জন ওখানকার ল্যান্ড ওনারদের মধ্যে ভাগাভাগি আছে, তার মধ্যে 17 জন পারমিশন দিয়েছে, বাদ বাকি কেউ পারমিশন দেয়নি। তো এখানে অফিসারদের কি দোষ? অফিসার কি করে ইলিগাল কাজ করবে? কারো করিয়েছেন গায়ের জোরে চেক করে? আমার কাছে সব ডকুমেন্ট আছে, মনে করবেন না যে আপনি ক্ষমতায় আছেন বলে সব ইনস্টিটিউশনকে যা ইচ্ছে তাই করাবেন।
চেঞ্জ করবেন, এসপি চেঞ্জ করবেন, আর সিআরপিএফগুলোকে চিৎকার করে বুঝিয়ে বলে দেবেন যে আগে বল বিজেপির হয়ে ভোট কর, স্কুলে গিয়ে গুলি চালিয়ে দিচ্ছে, হরিণ গোপালকে গুলি চালিয়ে দিচ্ছে, মারপিট করছে, এরা তো থাকবে না ইলেকশনের পরদিন তো চলে যাবে, থাকবে তো রাজ্য পুলিশ, সব রাজ্যেই পুলিশ আছে, তুমি কি আমার পুলিশকে বিশ্বাস করো না? তাহলে তুমি বিহার রাজ্য পুলিশকে বিশ্বাস করো না, তুমি উত্তরপ্রদেশ রাজ্য পুলিশকে বিশ্বাস করো না, তুমি গুজরাট রাজ্য পুলিশকে বিশ্বাস করো না, তুমি ইউপি রাজ্য পুলিশকে বিশ্বাস করো না, নাকি শুধু বাংলা, বাংলা এসে হোঁচট খাবে। আমি তোমাদের বলে যাই, ভাবছো ইউপিতে যে সিটগুলো হারাবো বাংলা থেকে একটু একটু তুলি, একটাও হবে না, একটাও হবে না, একটাও হবে না। আর দেখেছো তো আমি খুব জেদি লোক, তুমি এখন বাংলা বিহার আর ইউপি টাইম করে ইলেকশনটা কায়দা করে করিয়েছো, যাতে এই তিনটে জায়গায় নিজে ঘুরে বেড়াতে পারো লোককে কষ্ট দিয়ে। আমি যখন বাঁকুড়ায় মিটিং করে আমি পুরুলিয়ায় যাব, আমি বর্ডার দিয়ে তারা করে ঝাড়খণ্ডে ঢুকিয়ে দিয়ে আসবো। যাও ঝাড়খণ্ডে গিয়ে কাজ করো, ঝাড়খণ্ডে কাজ করোনি কেন? ঝাড়খণ্ড আমার স্টেট, কেন করোনি? ঝাড়খণ্ডে তো হারবে পুরো, ঝাড়খণ্ডে বিজেপি তুমি কোকালা হারবে। তুমি যে একটা মিটিং করো, টাকা দিয়ে লোক নিয়ে আসো, এজেন্সি দিয়ে লোক নিয়ে আসো, আর আমার এই মিটিং এ ছেলে মেয়েরা আসে, না খেতে পেয়ে আসে, কষ্ট করে আসে, জল পেয়ে আসে। আমাদের পার্টির সাথে তুলনা করো না, এটা মাটির পার্টি, রাঙা মাটির পার্টি, ক্ষেত খামারদের পার্টি, ক্ষেত মজদুরদের পার্টি, আদিবাসীদের পার্টি, তপশিলীদের পার্টি, মাওবাদীদের পার্টি, সংখ্যালঘুর পার্টি, এসসি এসটি পার্টি, ছাত্র যৌবনের পার্টি। কিসের ভয় কাকে ভয়? যে কথাগুলো বলেছিল তার উত্তর প্রত্যেকটা দিয়ে গেলাম, আর বেশি আমার পরিবার দেখিও না, আমার পরিবার মানুষের পরিবার, আমি একা লোক, তুমি আগেও তোমার পরিবারে তোমার বউ আছো, বউয়ের খবর রাখো, বউয়ের খবর রাখো, নিজের বউয়ের খবর রাখো না, নিজের বউকে দেখো না, আর তুমি অন্যের পরিবার নিয়ে কথা বলো লজ্জা করে না? মুখের ভাষা কর্কট, দেখতে একেবারে 56 ইঞ্চি থেকে একেবারে রামনের মতো চেহারা, আরে কত বড় পাদ, আরে রামনের মতো বড় পাদ ছিল। দুর্যোধন দুঃশাসন দুই ভাই শাসন করছে আর সবাইকে ধমকে বেড়াচ্ছে। 23 তারিখে খুলবে ব্যালট, প্রথমে দেখবেন সাংবাদিকগুলোকে দিয়ে কি করবে, দিল্লির মালিকগুলোকে দিয়ে। আমি সাংবাদিকদের দোষ দিই না, প্রথমে বিজেপি যেগুলো জেতাচ্ছে জিতছে সেগুলো দেখাবে, আপনাদেরগুলো আগে দেখাবে না, ওটাও কায়দা করে করবে, কাদের দিয়ে কায়দা করে করে আপনিও জানেন আমিও জানি, বলতে পারছি না। খোঁজ রাখি, ভয় করেন না, মনে রাখবেন 23 তারিখে বিজেপির মৃত্যু ঘণ্টা বাজবে রাজনৈতিক ভাবে, বিদায় বেলা আর বেশি দেরি নেই, আগে ছিল চায়ালা এখন হয়েছে চৌকিদার। কি চৌকিদার? এই চৌকিদার কে আপনারা ভোট দেবেন? চৌকিদার কে হয়? নাগিনীরা চারিদিকে ফেলিতে যে বিষাক্ত নিঃশ্বাস, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আমার নয়, শান্তির ললিত বাণী শুনাইলে ব্যর্থ পরিহাস, বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই, দানবের সাথে যারা সংগ্রামে পড়ে প্রস্তুত হতেছে ঘরে ঘরে, তোমারে বদিবে যে গোকুলে বাড়িছে সে, অপেক্ষা করো রেজাল্ট পাবে, রেজাল্ট পাবে। আর এত বড় মিথ্যে কথা, তুমি একটা প্রধানমন্ত্রী এত মিথ্যে কথা বলো কেন? তোমার মতো লোকের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে? কাউন্সিলাররা এত মিথ্যে কথা বলে না ভাই, এক এক গ্রামসভার মেম্বার একটা এত মিথ্যে কথা বলে না, এক এক কাউন্সিলার হওয়ার যোগ্যতা ছিল না, টাকা দিয়ে প্রধানমন্ত্রী হয়ে গেছে। সুতরাং ওই পুরো মুসিকো ভবনের মতো ওই বাদ থেকে আবার তৈরি করে দিতে হবে, আর ইলেকশনে তৈরি করে দিতে হবে।